দেখেন ঝগড়া লাগছে, কে বড়শির থেকে মাছ ছুটাইবো। হ্যাঁ দেখেন, না ছুটাইলে ছাড়া দিব পয়সা। দেখেন ছাড়া দিব, কিন্তু ছুটাম নাহলে কিন্তু ছাড়া দিব, বরিশাল হালা দিব, কিন্তু নাহলে কিন্তু হালা দিব। মাছটা কিন্তু ক্ষতি হইতে আছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে ছুটাম। হ্যাঁ আছে, আর দেখাম না, সমস্যা নাই। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে পিরানা মাছ ধরছিল এই মামায়। তো পিরানা মাছটা একটু, এই যে পিরানা মাছটা আপনাদের বলছিলাম যে পিরানা মাছটা দেখামো, এই যে বিশাল বড় মাছটা। একটু দাঁতটা দেখাইতে পারবেন? দাঁত 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 আছে। উরি আল্লাহ রে, আমি কখনো দেখি নাই যে পিরানা মাছ এতটা ভয়ঙ্কর। তো ওই দেখেন, মানুষের মতো দাঁত, একদম মানুষের মতন। হ্যাঁ চোখটা দেই, সুন্দর সুন্দর, যেমন সুন্দর। আবার ভাই ওই নামলে টামলে কামড় টামড় দেয় না? তাহলে রাইকা দেন। হ্যাঁ এবার কি আসছি, বাজি করে খাওয়াইব রাই করে। আরেকটা 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 আরেকটা, ওই যে ধরে ফলাইছে, নাইলন টিকা। খোড়াইতে আছে, কিছুক্ষণের মধ্যে ধরবো। তো ভিডিও রেজলিউশন বড় হয়ে যাওয়ার কারণে আমরা একটু ইয়ে করে রাখছি, স্কিপ করে রাখছি। যখনই মাছটা ধরবে তখনই আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। খোড়াইতে আছে, ইরি ছিল অবশ্য, যাক সমস্যা নাই, আবার আরেকটা চেষ্টা করেন। প্রাকৃতিক নির্মল বাতাস দেখা যাচ্ছে এরিয়া, এখানে এই পরিবেশে আমরা মাছ ধরতেছি। এখানে অনেক গাছগাছালি। হ্যাঁ উঠছে উঠছে। হ্যাঁ বলছিলাম না আপনাদের, এই মাত্র উঠা যাচ্ছে, অনেকগুলোই মাছ ধরছি ইনশাল্লাহ আজকে। হ্যাঁ